নেশার বিরুদ্ধে অভিযানে নেমে আবারও সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। রাজধানীর কলেজটিলা এলাকা থেকে ড্রাগসসহ পুলিশ আটক করে নাহিদ মিয়া নামে এক কুখ্যাত ড্রাগস কারবারিকে। নাহিদের কাছ থেকে উদ্ধার হওয়া ড্রাগসের বাজার মূল্য আনুমানিক প্রায় 3 লক্ষাধিক টাকা। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে রিমান্ডে আদালতে তুলে পুলিশ। পুলিশের এই সাফল্যের কথা জানান পূর্ব থানার ইনচার্জ রানা চ্যাটার্জি। চোর চক্রদের জালে তোলার পাশাপাশি নেশার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখেন আগরতলা পূর্ব থানার পুলিশ। প্রায় প্রতিদিনই পুলিশ একের পর এক জালে তুলছে কুখ্যাত চোর ও নেশা কারবারিতে। গতদিন এনডিপিএস মামলায় দুই কুখ্যাত নেশা কারবারিকে জালে তোলার পর রবিবার আবারও সাফল্য পেল পূর্ব থানা পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে এদিন রাজধানী কলেজটিলা এলাকা থেকে নেশা সামগ্রীসহ পুলিশ আটক করে আরও এক নেশা কারবারিকে। ধৃত নেশা কারবারির নাম নাহিদ মিয়া, বাড়ি আগরতলা জহুরিমোড় এলাকায়। কুখ্যাত এই ড্রাগ পিনকে ড্রাগস সহ কলেজটিলা এলাকা থেকে আটক করে আগরতলা পূর্ব থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হওয়া ড্রাগসের বাজার মূল্য 3 লক্ষ টাকার উপর হবে বলে জানা যায়। সে দীর্ঘদিন যাবৎ স্কুটি দিয়ে বিভিন্ন জায়গায় ড্রাগস বিক্রি করে আসছিল। রবিবারও একইভাবে স্কুটি দিয়ে ড্রাগস বিক্রি করতে আসে কলেজটিলা এলাকায়। আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ড্রাগস সহ নাহিদকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে এদিন পুলিশ রিমান্ডে আদালতে তুলে। রবিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানান আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। কালকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে কলেজটিলা এবং আপনার জহুরিমোড়া এরিয়ার দিকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগস সাপ্লাই করছে একটা গ্যাং আছে ইনভলভ এখানে। তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এসডিপিও সদর শ্রী দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস, ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণধর দেবনাথের নেতৃত্বে আমরা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিং পিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই। কলেজের এরিয়া থেকে তারপর পরবর্তী সময় তার এই তার কাছ থেকে আমরা হিরোইনের তিনটি সব কেস আমরা বরবদ করি, সিজ করি। সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন জায়গাতে সেল করত। তার সঙ্গে একটা বড় একটা গ্যাং আছে, এই তাদের ভিতরে কিছু লোক আছে আপনার ফুলতলি এরিয়ার, আমতলি এরিয়ার এবং আরও কিছু পার্শ্ববর্তী এলাকার লোক আছে যারা এই ড্রাগগুলি সাপ্লাই করে। আমরা সমস্ত তার ইন্টারোগেশন করে তাদের থেকে রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএল।